Okay, we are come back again right now. So we are following on the board. So আমরা বোর্ডে একটা ম্যাথ দেখতে পেয়েছি। সে ম্যাথটি বলা আছে 1971 সালের 26 মার্চ কি বার ছিল। সো আমরা এখানে মান্থের একটা কোড দেখতে পেয়েছি। সো মাস কোডটা এবং আমরা এইভাবে উল্লেখ করেছি 144 025 036 146। সো 144 আমরা জানি 12 এর উপর স্কোয়ার করলে 144 হয় এবং 5 এর উপর স্কোয়ার করলে 25 হয়, 6 এর উপর স্কোয়ার করলে 36 হয়, আর 12 এর উপর স্কোয়ার করলে 144 হয়। কিন্তু 12 এর সঙ্গে একটা 2 অ্যাড করেছি, এভাবে একটা প্রসেসে 146 করেছি। অর্থাৎ 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36 অ্যান্ড 12 স্কোয়ার এক্সট্রা প্লাস 2 অ্যাড অ্যান্ড 146। এভাবে আমরা অ্যাড করে এই মান্থের কোডটা আমরা মনে রাখার অর্থে এভাবে লিখছি। সো এই যে ওয়ান দ্বারা বোঝাচ্ছে এখানে যে জানুয়ারি, এই ওয়ান দ্বারা বোঝাচ্ছে জানুয়ারি, আর এই ফোর দ্বারা বোঝাচ্ছে ফেব্রুয়ারি, আর এই ফোর দ্বারা বোঝাচ্ছে মার্চ, আর এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। সো এগুলো হচ্ছে কি মান্থের প্রথম অক্ষর। সো আমরা এটা দেখলাম, আর রাইট সাইডে একটু লক্ষ্য করি যে বার কোড আছে, অর্থাৎ দিনের একটা কোড আছে। সো দেখতে পাচ্ছি আমরা শনিবারের জন্য 0 নিয়েছি, রবিবারের জন্য 1 অ্যান্ড সোমবারের জন্য 2, মঙ্গলবারের জন্য 3, 4, বুধবার আর বৃহস্পতিবার 5 অ্যান্ড শুক্রবারের জন্য আমরা 6 নিয়েছি। সো এই ছিল আমাদের বারের কোড। এখন আমরা এই ম্যাথটা সলভ করার পূর্বে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে 1971 সাল রয়েছে, অর্থাৎ 1971 রয়েছে। এই 1971 থেকে আমরা না 1900 মাইনাস করে নেব, অর্থাৎ সাবস্ট্রাক্ট করব। সো 1971 থেকে যদি আমরা 1900 মাইনাস করি এখানে, তাহলে আমরা এখানে পাই 71। এই 71 হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপের একটি কাজ। ওকে, সো বলা যায় যে ফার্স্ট স্টেপ ডান, এখানে 71 আমরা লিখব, তাহলে এখানে লিখব স্টেপ 1 ডান। ওকে, অ্যান্ড এই যে 71 রয়েছে, এই 71কে আমরা কী করবো, 4 দ্বারা ভাগ করব। সো আমরা যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে এই 4টা আমরা এখানে প্রথমত লিখে ফেলবো, তাহলে স্টেপ 2 আমরা লিখতে পারি, স্টেপ 2 ডান এটা লিখতে পারি। আর যে ভাগের ফলাফলটা এখানে আসবে, ওটা আমরা স্টেপ 3তে ইউজ করব, স্টেপ 3তে ইউজ করব, তাহলে স্টেপ 3টা ডান হবে। তাহলে আমরা এখানে আমরা যদি ভাগ করি, 4-কে 4 নামবে এখানে, 7 থেকে 4 সাবস্ট্র্যাক্ট করলাম, সো এখানে পেলাম আমরা 3 এবং এখানে পেলাম 1, তাহলে 4 7 28 করতে পারি। তাহলে এখান থেকে 28 আবার সাবস্ট্র্যাক্ট করি, তাহলে আমরা এখানে পাই হচ্ছে কত, 3। সো এই যে 17 পেলাম, এই 17টা হচ্ছে স্টেপ 3 ডান। এখন আমাদেরকে দেখতে হবে যে কতই মার্চ, কি 26 মার্চ রয়েছে। সো এই 26টাকে এখানে অ্যাড করি আমরা, তাহলে এটা হবে স্টেপ 4। তো স্টেপ 4 অলসো ডান হিয়ার। নাও আমরা এটাকে যোগ করে ফেলি, সবগুলোকে যোগ করে ফেলি। যদি যোগ করি, তাহলে 6 আর 4 10 10 আর 8 18 18 8 করতে পারি, আর হাতে থাকে 1। তাহলে এখানে লিখতে হচ্ছে 7 আর এখানে লিখতে হচ্ছে 3, তাহলে 7 আর 3 10 7 আর 1 11। সো 118 এইটা আমরা লিখতে পাইতেছি, এরকম একটা ফিগার আসলো। এখন কি করব আমরা, 118কে আমরা কি ভাগ করে ফেলব, এটাকে কত দ্বারা ভাগ করব, 7 দ্বারা ভাগ করব। তো 7 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা করতে পারি কি, 7 1 7 করতে পারি, এবং 11 থেকে 7 বাদ দিয়ে দিলে তখন আমরা পেয়ে যাব এখানে কত, 4 নেমে যাবে 8। আর এখানে আমরা যদি 6 7 42 করি, তাহলে 48 থেকে 42 সাব বিয়োগ করলে আমরা এখানে পেয়ে যাই 6। এখন ভাগ শেষে যে 6 পেলাম, 6টা হচ্ছে কি, দিনের একটা কোড। সো আমরা এখানে লিখেছিলাম যে বারের কোড, সো শুক্রবারের কোডটা হচ্ছে কি 6। সো আমরা বলতে পারি
1971 সালের 26শে মার্চ কি বার ছিল? 1971 সালের 26শে মার্চ ছিল 6 সমান সমান আমরা কি লিখেছিলাম? শুক্রবার। শুক্রবার তাহলে 1971 সালের 26শে মার্চ ছিল শুক্রবার, যেটি আমরা এখানে একটা কোড আকারে লিখছি। সো এটা হচ্ছে কোশ্চেনটার অ্যান্সার, দ্যাটস অল।